রাজধানীর মিরপুরে বৃহস্পতিবার বিএনপির পূর্ব ঘোষিত কর্মসূচিতে হামলার প্রতিবাদে এই সংবাদ সম্মেলন। এতে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেন, আওয়ামী লীগ আগামী নির্বাচনকে টার্গেট করে পুলিশের সহায়তায় বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা চালাচ্ছে। মিরপুরের হামলায় তাদের 75 জন নেতাকর্মী আহত হওয়ায় ও 8 জনকে গ্রেপ্তার করায় ক্ষোভ জানান তিনি। পুরোপুরিভাবে উস্কানি দিয়ে একটা সহিংস পরিস্থিতি সৃষ্টি করা, দেশের সম্পূর্ণ গণতান্ত্রিক পরিবেশকে বিনষ্ট করা, বিরোধী দলকে রাজনীতি থেকে দূরে সরিয়ে দেওয়া এবং মাঠ থেকে দূরে সরিয়ে দেওয়ার জন্যই তারা এই কাজগুলো করছে। তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করে একটা নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের সেই পরিস্থিতিটাকে তারা পুরোপুরি নস্যাৎ করে দিতে চায়। হামলা চালিয়ে বিএনপির আন্দোলন দমানো যাবে না বলেও হুঁশিয়ারি দেন মির্জা ফখরুল। আগামী 18 সেপ্টেম্বর ঢাকা মহানগর সহ সকল মহানগর, জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিবাদ বিক্ষোভ অনুষ্ঠিত হবে। নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন আদায়ে সরকারের পদত্যাগের বিকল্প নেই উল্লেখ করে আন্দোলন আরও জোরদারের ঘোষণা দেন বিএনপি মহাসচিব। বাংলাদেশের মানুষ এখন পরিবর্তন চায়। গোলাম মোর্শেদ, বৈশাখী সংবাদ, ঢাকা।